প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকজন প্রবাসী বাংলাদেশের সাথে কথা বলবো। সালাউদ্দিন ভাই কেমন আছেন? আমরা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে জানবো, তিনি বার্সেলোনায় আছেন দীর্ঘদিন থেকে। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এখানে প্রবাসীরা কোন অবস্থানে আছে, অর্থাৎ প্রবাসী বাংলাদেশি যাদের আনডকুমেন্টেড, অর্থাৎ আমরা যাদেরকে অবৈধ বলে থাকি, তাদের সংখ্যাটা কত, এবং যারা বৈধ আছেন তাদের সংখ্যাটা কত। ধন্যবাদ রমেশ ভাই, আপনি প্রশ্ন করেছেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা কেমন আছে, এবং বলেছেন যারা আনইমিগ্রেন্ট, যারা বৈধভাবে আছে, যাদের এখনও কাগজ হয় নাই বৈধতা, এবং টোটাল বাংলাদেশিদের সংখ্যা, এই প্রশ্নগুলো আপনি আমাকে করেছেন। আসলে মূলত স্পেনে আমরা দূতাবাসের তত্ত্বমতে বা বিভিন্ন তত্ত্বমতে আমরা যতটুকু জানি, স্পেনে মোট বাংলাদেশি প্রবাসী জনসংখ্যা হচ্ছে 45-50 এরকম। তো এখানে হচ্ছে এই সংখ্যাটা, অনেকে স্পেনে আসে, আসার পরে আবার চলে যায় ইউরোপের বিভিন্ন দেশে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে ডকুমেন্ট করে, এই ডকুমেন্টটা এখানে থাকে, সেজন্য আমাদের কাউন্ট হয়ে যায়। অনেক সময় ফ্রান্সে চলে যায়, ফ্রান্স থেকে এসে আবার এই স্পেনের যে নিয়ম মতো 45,000 বলছেন আপনি বৈধ এদেশে প্রবাসী আছে, বৈধ এবং অবৈধ টোটাল মিলিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা এদেশে আনডকুমেন্টেড বা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার প্রক্রিয়াটা কি? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যারা এখানে আনডকুমেন্ট মানুষ বাংলাদেশে আসে, প্রথমে তাদের এই দেশে রোলস হচ্ছে, একটা স্ট্যাম্প হচ্ছে 3 বছরের। একটা মানুষ প্রথমে স্পেনে যেদিন ইন করবে, স্পেনে আসার পরে সে একটা অ্যাড্রেস, যেমন একটা বাসার অ্যাড্রেস নিতে হবে, এখানে সরকারি অফিসে গিয়ে তাদের অ্যাড্রেস করতে হবে। এই অ্যাড্রেস করার পর থেকে সর্বমোট 3 বছর এখানে স্পেনে স্টে করতে হবে এখানে, এবং 3 বছরের মধ্যে বেসিক 2টা কোর্স আছে, স্প্যানিশ এবং কাতালান, 2টা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে, বেসিক কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। 3 বছর পরে তার বিভিন্ন প্রক্রিয়া আছে, যেমন সে বৈধতার জন্য আবেদন করবে, সেখানে একটা কন্ট্রাক্টের প্রয়োজন হবে। কন্ট্রাক্ট যেমন একটা সুপার মার্কেটের কন্ট্রাক্ট হতে পারে, কাজ করার পারমিশন এরকম একটা মালিকে দিছে। সেই কন্ট্রাক্টটা কি ফ্রান্সে এই যে প্রবাসীদের আমরা কথা বলছি তাদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব? এটা আসলে আপনি খুব কঠিন, আগে করোনার আগে কিন্তু অ্যাভেলেবল মানুষের দোকানে কাজের কন্ট্রাক্ট দিতে পারতো, এখন অনেকের ব্যবসা বাণিজ্য অনেক বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের লসের মুখে আছে বাংলাদেশিরা। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশি এখানে ব্যবসায়ীর সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পেয়েছিল করোনার পূর্বে? করোনার পূর্বে আসলে সুপার মার্কেট ব্যবসায়ী, অনেক অনেক সুপার মার্কেট ব্যবসায়ীরা ছিল, এখন অনেকের ব্যবসা প্রতিষ্ঠান করোনার জন্য খারাপ পরিস্থিতির কারণে এই ব্যবসাগুলো এখন বন্ধ, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। আর যেগুলো চালু আছে এগুলা বেশি লাভজনক হবে না, তারা করোনা পরিস্থিতির জন্য খুব খারাপ সিচুয়েশনে। সেই ক্ষেত্রে এখানে কন্ট্রাক্টের বিষয়টা আপনি যেটা বলছেন, কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে এই টাইম ফ্রেমটা কতদিন, মানে একজন প্রবাসী ঢুকলো, অ্যাড্রেস নিল, তারপর কতদিন পর মানে সে বৈধতার জন্য অ্যাপ্লাইটা করতে পারে? এটা আমি আপনাকে বলেছি, এটা 3 বছর পরে কমপ্লিট হওয়ার পরে এই অ্যাড্রেস নেওয়ার, তারপরে সে আবেদন করতে পারবে বৈধতার জন্য। আবেদন করার পর কতদিনের ভিতরে নরমালি প্রসেসিংটা? আগে ছিল 15-20 দিনের মধ্যে আবেদন করার পরে একটা রেজাল্ট দিত, ইয়েস অর নয়। এখন এই রেজাল্টটা দিতে সময় নিচ্ছে 6 মাস, 6 মাস পরে হয়তো 15 দিন বা 1 মাসের মধ্যে আরও এই রেজাল্টটা আসে। তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ হচ্ছে বা হয়েছেন এদেশে? এটা অনেক আগে থেকেই এই প্রক্রিয়া চলছে, 3 বছরের যে এটা আড়াইগো লাবরাল বলে সিস্টেম, এই আড়াইগো মাধ্যমে সবাই লিগেল হচ্ছে, আমি নিজেও লিগেল হয়েছি এই এই সিস্টেম। আপনি লিগেল হচ্ছেন যখন, তখন আরেকটা প্রশ্ন ইচ্ছে করে যে আপনারা যারা প্রবাসী রায় দেশে থাকেন, আপনারা তারা তো বিয়ে করেন অবশ্যই বাংলাদেশে, ভালোবাসার টানে, মাতৃত্বের টানে, যেটাই বলুন দেশে যান, সেই সংস্কৃতি এখনো আছে, সেই জায়গায় দেশ থেকে স্ত্রীকে আনার প্রক্রিয়াটা আসলে কীরকম বা আপনি কী প্রসেসে আছেন? সেক্ষেত্রে যে একটা ফ্যামিলি এখানে বৈধ হওয়ার পরে যারা ব্যাচেলার ছিল, বিয়ে শাদী করেছে, তাদের ফ্যামিলি আনা অবশ্যই প্রয়োজন। অনেকের বাচ্চা আছে, ফ্যামিলি স্ত্রীর সাথে বাচ্চা ছেলে মেয়ে এগুলো আনতে হয় স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে আপনি একটা ফ্যামিলি আনার জন্য প্রথমে আপনার হচ্ছে কাজ, আপনার জব আছে কি না, সেটা 1 বছর কন্টিনিউ আপনি একটা রেস্টুরেন্টে বলেন যে কোনো সেক্টরে আপনি কাজ করতেছেন, আর কোনটা কাজের যে আপনার সেগুলো যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। প্লাস আপনি এখানে যে আনবেন, আপনি আনার জন্য
প্রথমে আপনার একটা বাসা থাকতে হবে, রেন্ট হোক আর কিনা হোক যেভাবে হোক আপনার নামে থাকতে হবে। আপনি এই বাসাতে আসবেন, এই বাসার ক্যাপাসিটি কতটুকু, আপনার ছেলে মেয়ে দুই তিনজন থাকলে এই ক্যাপাসিটির উপরে নির্ভর করবে আপনাকে ফ্যামিলি ভিসা দেওয়ার পারমিশন, আর জবটা থাকতে হবে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। বাকি কিছু ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স থেকে কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। এই ফ্যামিলি বলতে শুধু কি স্ত্রী সন্তান যাচ্ছে, কেউ যদি তার বাবা মাকে আনতে চায় সেই ক্ষেত্রে প্রক্রিয়াটা কি? আসলে ফ্যামিলি আপনার ছেলে মেয়ে স্ত্রী যেভাবে আনতে হয় ঠিক সেভাবেই মা বাবা বা শ্বশুর শাশুড়ি আনার নিয়ম রয়েছে। আপনাদের এই বার্সেলোনা বা টোটাল স্পেনে এরকম ফ্যামিলিকে নিয়ে আসার প্রক্রিয়াটা কি খুব সহজ? মানে অনেক প্রবাসীকে নিয়ে আসছে, এরকম কি আপনার অভিজ্ঞতা থেকে আপনি দেখছেন? আসলে ফ্যামিলি নিয়ে আসা যাদের কাজ আছে তাদের জন্য আমি বলবো খুবই সহজ, আইনি প্রক্রিয়াটা সহজতর, জাস্ট এগুলো মেইনটেইন করতে হবে। ইউরোপের সাথে তুলনা করলে আপনি বলবেন যে স্পেনটা বেস্ট, খুব সুন্দর প্রসেসিং এর মাধ্যমে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা একদম শেষ পর্যায়ে আছি, যে মনে করেন অনেক আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে, আমরা তো একটা অপশন পেলাম যে ইউরোপের অন্য দেশে বৈধ হতে পারছে না, সেখানে যদি আসে সেই সুযোগটা যদি নেয় তাহলে তার সুযোগ আছে। একটা মেসেজ আমরা প্রবাসী ভাইদেরকে দিতে পারি যে ইউরোপের অন্য দেশে যদি আপনার বৈধতার কোনো উপায় না হয় তাহলে এখানে যদি আপনি আসেন, 3 বছর যদি থাকেন, একটা কন্ট্রাক্ট যদি পান তাহলে 3 বছর শেষে কিন্তু আপনি অ্যাপ্লাই করে বৈধ হতে পারবেন, হাজারো প্রবাসী এখানে বৈধ হয়েছে। দ্বিতীয় যে মেসেজটা অস্ট্রা করে অনেকে অন্য দেশে পর্তুগাল বলেন, ইতালি বলেন আর ফ্রান্স বলেন বৈধ হবে, কিন্তু সে চাচ্ছে যে মানে এই দেশে মুভ করার জন্য, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে তাকে কি করতে হবে? আপনি যেটা প্রশ্ন করেছেন, অনেকে ইউরোপের বিভিন্ন দেশে আছে, ইতালিতে বা পর্তুগালে আছে, তাদের যদি পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড থাকে, ইউরোপের ল হচ্ছে আপনার যদি পার্মানেন্ট রেসিডেন্সিপ কার্ড থাকে তাহলে অন্য দেশে গিয়ে কাজ করার সুযোগ আছে, কিন্তু আপনি ইউরোপিয়ান কার্ডে কনভার্ট করতে হবে ইউরোপিয়ান কার্ডে, তারপরে আপনি যে দেশে চাইবেন সেই দেশে এসে কাজের অনুমতি আছে, যেহেতু ইউরোপিয়ান কার্ড আছে আপনি এভাবে ট্যাক্স দিবেন এবং কাজ করবেন যে দেশে। একটা পর্যায়ে আপনি আপনার ওই যে ন্যাশনালিটি চেঞ্জ অফ আইন অনুযায়ী যেতে পারবেন। হ্যাঁ, ন্যাশনালিটি, সেক্ষেত্রে আপনি যে দেশে স্টে করবেন সেই দেশে আপনি যেহেতু ইউরোপিয়ান কার্ড দিয়ে কাজ করতেছেন সেই দেশের ল অনুযায়ী আপনি ইউরোপিয়ান তাহলে একজন প্রবাসী, মনে করেন একজন এই যে পর্তুগাল প্রবাসী তার ইউরোপিয়ান কার্ড আছে বা ফ্রান্স প্রবাসী, ইতালি প্রবাসী, সেখানে একটা বিজনেস খুলতে চাচ্ছে, সেটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। এখানে ব্যবসা করতে কি ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন? ব্যবসা ধরন আছে, আপনি যদি ইনভেস্ট করতে চান সুপার মার্কেটে ইনভেস্ট করলে সুপার মার্কেটে মিনিমাম এই দেশে আমরা বার্সেলোনা সিটিতে যদি আমি বলি 40-35 হাজার ইউরো ইনভেস্ট করলে আপনি ছোটো আকারে একটা সুপার মার্কেট করতে পারবেন। আবার আপনার ধরন আছে, আপনি যে বড় সুপার মার্কেট করেন এটা আপনার। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই, লাস্ট কোয়েশ্চনটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এখানে কমিউনিটিটা কি রকম, এই যে ফ্যামিলি এনভায়রনমেন্টটা কি রকম, এক বাক্যে যদি আপনার কাছ থেকে জানতে। আসলে ফ্যামিলি এখানে বার্সেলোনার ওয়েদারটা যদি আমি আপনাকে বলি, আসলে ইউরোপের মধ্যে আসলে অন্যতম একটা ওয়েদার, আপনি ঠান্ডার সময় খুব বেশি ঠান্ডা লাগে না এবং গরমের সময় একদম মজার একটা ওয়েদার থাকে, আর এই বার্সেলোনা মানুষ টুরিস্টরা বিশেষ করে এই বার্সেলোনাকে পছন্দ করে দেখার জন্য, সেই জন্য আমরা বাঙালি যারা আছি এই ওয়েদার এবং এই পরিবেশ নিয়ে আমরা খুবই হ্যাপি আছি এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে আমাদের কমিউনিটি মানুষের মধ্যে একটা ভালো বন্ধন। হ্যাঁ, কমিউনিটি যদি বলি, কমিউনিটি এখানে ভালো অবস্থানে আছে এবং একে অন্যের সাথে ভালো। এখানে এখানে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই? রাজনীতি তো আমাদের বাঙালিরা যেখানেই যাই আমাদের রাজনীতিটা তো স্বাভাবিক থাকবে। আপনি যদি কম্পেয়ার করেন ইউরোপের অন্যান্য দেশে তাহলে কি স্বীকার করবেন যে এখানে খুব ভালো অবস্থান আছে? এটা আসলে আমি যদি বলি, আমাদের আওয়ামী লীগ আছে, বিএনপি এবং জামাত সংগঠনও আছে, সবাই যার যার মতো করতেছে, যার যার সংগঠনের এটা তো আমাদের কালচার অনুযায়ী আমাদের মতোই আছে, এটা থাকবেই স্বাভাবিক। তুলনামূলক একটু ভালো অবস্থান আছে, আপনি বলি মানুষ ভালো সুস্থ পরিবেশে আছে, সুস্থ পরিবেশ আর অসুস্থ এটা নিয়ে আমি আসলে বলতে পারবো না। সুস্থ পরিবেশ এই জন্য বলছি, আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের এই যে দলাদলি নিয়ে আমাদের প্রবাসীদের সাথে সংঘর্ষ হয়। না, সংঘর্ষ এরকম জায়গা, এই জায়গাটা স্বচ্ছতার জায়গা, সংঘর্ষ কোনো কিছু এরকম হয় না। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই। প্রিয় দর্শক, আমরা আজ আরও প্রবাসীর সাথে কথা বলবো, আপনাদেরকে স্পেন সম্পর্কে আরও জানানোর চেষ্টা করব। সালাউদ্দিন ভাই আমার অত্যন্ত একজন ক্লোজ বন্ধু মানুষ, উনি সুন্দর করে উপস্থাপন করলেন, তত্ত্ব দিলেন যে তত্ত্বগুলো আসলে অথেন্টিক বলা যায়, কারণ উনি
এদেশে দীর্ঘদিন থেকে আছেন এবং সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন, এবং সেই দক্ষতা থেকেই তিনি কিন্তু সেই তথ্য তার অথেন্টিক থাকার সাথে তিনি কিন্তু আমাকে এই তথ্যগুলো দিতে সম্মত হয়েছেন। একটা প্রশ্ন আমি শেষ করে আপনাদের কাছে ফিরছি, এই দেশের দূতাবাস কি কার্যক্রম করছে আমাদের প্রবাসীরা কি দূতাবাসের উপর খুশি, বা দূতাবাসটা কি প্রবাসী বান্ধব বলে আপনি মনে করেন? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যদি বলি আমাদের স্পেন বাংলাদেশ যে দূতাবাস, আগে কিছুদিন আগেই আমাদের নতুন রাষ্ট্রদূত সাহেব আসেছেন সরওয়ার মাহমুদ, এর আগে হাসান মাহমুদ সাহেব ছিলেন। আমি মনে করি হাসান মাহমুদ সাহেবের সময় অনেক ভালো হয়েছে, আর নতুন রাষ্ট্রদূত যিনি এসেছেন তিনি কিছুদিন থেকে সার্ভিস করতেছেন বার্সেলোনায়, আমাদের নিয়মিত সার্ভিস দিচ্ছেন, আমি মনে করি আমাদের দূতাবাস ভালো সার্ভিস দিচ্ছে। তাছাড়া আমি মনে করি আরো আরো বেশি যদি আমাদের প্রবাসীদের নতুন রাষ্ট্রদূতের সাথে এসে আরো যদি বেশি করে আমাদের প্রবাসীদের সাথে এসে উনি কাজ করেন, তাহলে প্রবাসীরা আমরা চাই বেশি বেশি দূতাবাস থেকে সার্ভিস। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, যেটা বলছিলাম আমি বেশ প্রবাসী এই যে দূতাবাসের কথাগুলো বলছিলাম, কারণ দূতাবাস নিয়ে অনেক অভিযোগ রয়েছে, কিন্তু আমি স্পেনে আসার পর যখন এই স্পেনের যে দূতাবাস নিযুক্ত আছেন সাওয়ার, ওনার সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছিলাম, তো উনি বলছিলেন যে আপনি জিজ্ঞাসা করতে পারেন এখানে কার পরম প্রবাসীদেরকে আমরা যে সার্ভিসটা দিচ্ছি, চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে। আমি তার ফলশ্রুতিতে বেশ কয়েকজনের সাথে কথা বলছি, এখন সালাউদ্দিন ভাই যে স্টেটমেন্ট দিলেন তাতে বলা যায় এখানে প্রবাসীরা সুস্থ আছেন, আমরা এটাই প্রত্যাশা করি এবং এই মেসেজটা দিতে চাই ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে যারা দূতাবাস কাজ করেন কর্মকর্তা, তাদেরও এরকম উদ্যোগ নিতে হবে। আজকে যদি স্পেন এর রাষ্ট্রদূত এরকম বলতে পারেন, তাহলে কেন পারবেন না ফ্রান্সের রাষ্ট্রদূত, কেন পারবেন না ইটালির রাষ্ট্রদূত বা পর্তুগালের রাষ্ট্রদূত, মালয়েশিয়া বা সৌদি আরব বা জর্ডান বা লিবিয়া কেন পারবেন না, তাদেরও পারার কথা, বা গ্রিস বলেন, গ্রিস থেকে 19 জনের প্রবাসীকে ডিপোর্ট করা হয়েছে। আমরা মনে করি এরকম পরিস্থিতি তৈরি হবে না, আমাদের রাষ্ট্রদূতরা কূটনৈতিক তৎপরতা যদি বৃদ্ধি করেন এবং সঠিক তথ্যগুলো দিয়ে প্রবাসীদেরকে সহযোগিতা করেন, আমরা প্রবাসীদের পাশে আছি, আপনিও প্রবাসীদের পাশে দাঁড়ান, আমরা এক হয়ে এই প্রবাসের মাটিতে আমাদের স্বদেশের স্বাদ গ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একদিন কথা হবে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।